স্বাগতম সারপ্রাইজ 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 ওকে এখানে দুইটা সুন্দর ড্রেস দিচ্ছে আমাদের জন্য এইখানে চলো বাথরুম থেকে বের হই বাহ সুন্দর সিটি ভিউ স্বাগতম সারপ্রাইজ 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 যদিও সারপ্রাইজটা আগে পেয়ে গিয়েছেন তো আমরা চেক ইন করলাম বলেছিলাম যে চেক ইন করবো সো চেক ইন করলাম চলে আসলাম এবং একটা জিনিস এই রুমের খুব ভালো লাগছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্লগারদের কথা চিন্তা করে এই রুমটার লাইটিংটা করছে কারণ প্রচুর আলো রুমের আলোতেই দেখো তুমি দেখো রুমের আলোতে কিন্তু তুমি আমি পুরো ফকফকায় আছি যেটা সাইমনটা হচ্ছে আর্টিস্টিক এটা হচ্ছে মেইন স্ট্রিম বাট খুবই সুন্দর ডেকোরেশন এক এক করে অবশ্যই দেখাবো এবং তার আগে জানিয়ে দিই আমরা সিরিয়াসলি কালকে চলে যাব একদিনের জন্য এখানে উঠছি এবং আমাকে যে দুই দিনের ট্রিপটা দেওয়ার কথা ছিল কক্সবাজারের ফাইনালি মনে সেটা রাখছে থ্যাংক ইউ সো মাচ সেজন্য আহারে দুপুরে কিছু খাইনি মেয়েটা এই জন্য মুখ দেখে কথা বেরোচ্ছে না যাই হোক আমরা আসছি আমরা এই রুমেরও কিছু ইনফরমেশন দিয়ে দেই এখানকার পার্থক্যটা বলি পার্থক্যটা একটু বলি যেহেতু দুই নাইট আমরা থাকলাম দুই হোটেলে পার্থক্য জানার জন্য কোথায় কোন অবস্থা পার্থক্য বলা ঠিক হয় না খুব সুন্দর স্লিপার পরছো দেখি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তোমার কথা শেষ হইছে আমি খেতে চাই তো প্রথমে হচ্ছে রুমে ঢুকে এরকম সুন্দর একটা মাস্টার বেড আছে এবং যথারীতি খুব সুন্দর একটা পেইন্টিং এখানে দিছে একটু অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এটা খুব ভালো লাগছে ওইটাতে সামুদ্রিক নৌকা ছিল এটাতে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এটা খুবই ভালো লাগছে এবং এখানে ফোন আছে স্পটলাইট আছে যদি এই যে স্পটলাইট আছে মানে লাইট অফ করলে যেন অ্যাটলিস্ট পাশে যেন এটা থাকে তো এই পাশেও আছে টিভি রিমোট আছে ওকে আমার এই প্লেসটা আমার কাছে কোন প্লেস আচ্ছা হ্যাঁ এইটা মানে একটা মানে বসার একটা ব্যাপার মানে একটা ড্রয়িং রুম ব্যাপার আছে ড্রয়িং রুমের মতো হ্যাঁ ছোট করে ওখানে একটা ব্যালকনির মতো হ্যাঁ ছোট করে করে এটা খুব সুন্দর একটা ডিভাইন আছে একটা ছোট সোফা আছে সুন্দর টি টেবিল আছে টিস্যু বক্স এরিয়া আছে এবং এখানে সুন্দর আরও দুইটা পেইন্টিং দেওয়া আছে একটু আর্টিস্টিক টাইপের সুন্দর স্পটলাইট প্লেসিং এবং এই জায়গাটা সুন্দর এই প্লেসটা মানে খুবই জোস মানে এখানে ভালো লাগবে এখানে বসে মানে গল্প আড্ডা দেওয়ার মতো কিন্তু খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ খুব সুন্দর একটা স্টাডি টেবিল আছে চেয়ারটাও খুব সুন্দর ইয়েস চেয়ার কালার কম্বিনেশনটা হ্যাঁ আসলে কালার কম্বিনেশনটা সুন্দর এবং কমফোর্টেবল সাথে হচ্ছে দুইটা পানির বোতল দিছে কমপ্লিমেন্টারি এবং মশার জন্য গুড নাইট আমরা জ্বালিয়ে দিলাম কারণ কেবলই একটা দেখতেছি মশা এখানে উঠতেছে এই জন্য তো গুড নাইট দিয়ে দিছে এইখানে যে ব্যাগপত্র যা আছে এটা রাখার জন্য হ্যাঁ এটা এই জায়গাটা সুন্দর হ্যাঁ ছিঁড়ে ছুড়ে থাকবে না যে কোনো একটা জায়গায় জিনিসপত্র থাকবে এইটা ওই যে আমাদের হেলমেট টেলমেট সব এখানে রাখছি নিচে আমরা জুতো রাখছি বিন বক্স আছে এবার আসেন মনির ফেভারিট আমার ফেভারিট এবং এখানেও একটা সুন্দর আয়না আছে এবং এই আয়নাতে আমাদের দুজনকে দেখা যাচ্ছে বিকজ অফ লাইটিং এইখানে
ভেরি ইম্পর্টেন্ট নেসেসারি জিনিস এখানে আমার সুন্দর একটা মোবাইল আছে এটা আবার ওদের না এটা আমার ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস ফর মি আমার আসছে ঠিক আছে এবং একটা ইলেকট্রিক কেটলি আছে এখানে দুইটা মগ দেওয়া আছে ঠিক আছে দুই ব্র্যান্ডের দুইটা মগ তাই তো আমি দেখতেছি একটাতে জল তরঙ্গ লেখা আছে আর একটা সিরামিক মেবি মনোসিরামিক তা ঠিক আছে কিন্তু কি লেখা এটাতে কি ইংলিশ ও বোন জানি না এটার মধ্যে তাদের ইয়া নাই জানি না এবং একটা জিনিস খুব ভালো কিন্তু মানে যে কাপটা নিয়ে এই যে এখানে যে রাখবেন এই যে পানি কিন্তু চলে যাবে নিচে ঠিক আছে কোনো ঝামেলা নাই এখানে সুন্দর মতো কাপ রাখলে কাপ এই এটা তোমার জন্য আমার জন্য আমাদের মতো স্বাস্থ্যবান মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট যে জিনিস গ্রিন টি সাথে ব্ল্যাক টি এবং মানে খুবই ইয়া নাই কফি নাই যথারীতি হচ্ছে জিরো ক্যাল ব্যাড লাক ফর মি কফি নাই ঠিক আছে তারপর এখানে কি কি আছে মিল্ক পাউডার দুইটা আছে এটা কি এই যে কফি কফি আছে কফি আছে সুন্দর কফি প্যাকেট প্যাকেট তো সুন্দর কফি দুইটা দিয়ে আমার একটা খেতে এবং এইখানে যথারীতি যে যদি দামি কোনো জিনিস নিয়ে আসেন আপনার জন্য একটা সিন্ধুক আছে আমার স্লিপারটা এখনো বের করিনি যে আমার স্লিপার এটা বের করবো পরে এবং এইখানে যে দুইটা বাথরুম খোলার চাবি তো দেয়নি এবার ও ইয়েস এটা আমরা এখনো নিজেরাও খুলিনি ফ্রিজ আছে ওকে দেখি কি আছে ও শিট কিছু নেই যারা আমার মতো পানি পছন্দ করেন কিছু নেই ওকে এবার ইম্পর্টেন্ট জিনিস বাথরুম খুব সুন্দর একটা বাথরুম এখানেও পর্যাপ্ত আলো আছে এখানেও পর্যাপ্ত আলো এই যে সুন্দর এখানে আলো আছে মেকআপ টেকআপ করবা ঠিক আছে একদিনের জন্য যা মেকআপ করার এখানে করে নিব এটা ওইখানে ছিল ও মাই গড ওয়াই মানে ভয় পেয়ে গেছিল না নিজেকে এত কাছ থেকে দেখে ওকে আচ্ছা এইখানে হচ্ছে যে শাওয়ারের জন্য আলাদা ইয়ে আছে দরজা লাগিয়ে দেওয়া যাবে ঠিক আছে ওটা একটু ছোট ওটা বেশি বড় ছিল ওটা খোলা মেলা ছিল হ্যাঁ এটা একটু ছোট বাথরুমটা এবং এইখানে ওই যে যথারীতি কুলি করার জন্য দুইটা গ্লাস দিয়ে দিছে একটা শ্যাম্পু বডি লোশন শাওয়ার জেল ঠিক আছে একটা একটা যদিও মানুষ দুজন টুথপেস্ট দুইটা দিছে ভাগ্য ভালো চিরুনি একটা দিছে কটন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কটন বার দিছে একটা আমার ছোট আঙ্গুলে লাগাও হাইট ধরো তো আরে এখানে বসাও মানে ও আমার ছোট আঙ্গুলের থেকেও ছোট কঠিন টুথপেস্ট এবং এইখানে চলো বাথরুম থেকে বের হই আমরা বাথরুমেই পুরো ব্লগ করা শুরু করছি হ্যাঁ দেখাইছি ও আজ এই সুন্দর বেসিন আছে গিজার আছে ওকে গিজার আছে আমরা সিটি ভিউ নিছি সি ভিউ না আমরা সিটি ভিউ সুন্দর সিটি ভিউ এটা আসলে সুন্দর দেখো এখানে দুইটা চেয়ার দিছে খুব সুন্দর यस আমরা বসতে পারতেছি ওই যে ফিতার চেয়ার বলতো না বেতের বদলে যে ফিতা ওই রকম এবং ভিউটা কিন্তু সুন্দর আপনি সামনে হোটেলগুলো পাবেন এই যে খুব সুন্দর একটা
গার্ডেন আছে ওদের, ঠিক আছে, এবং ওই যে রেড গুফ দাঁড়ায় আছে, রেড গুফের সাথে কে জানি দাঁড়ায় আছে, যাই হোক সিটি ভিউ বললাম এটা দেখালাম, কিন্তু অপোজিটে কি আছে, দরজা খুললেই বিচ, এটা পরে দেখাবো। এটা হচ্ছে আমরা যে একটু পরে বের যখন হব তখন আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় যে একটা বোকামি আমরা সাইমনে করছি, যেটা এখানে এসে দুইজনেরই মাথায় আসলো এবং আমরা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এই যে সুইমিং পুল বিষয়টা, যে এক ঘন্টার জন্য আমরা জিজ্ঞেস এখানে জিজ্ঞেস করলাম যে এটা কি, যেহেতু আমরা একদিনের জন্য আসি, এটা কি শুধু একবারই আমরা তাহলে নামতে পারবো? তো ওনারাও বললো যে না, আপনারা এখানে হচ্ছে নামতে পারবেন। সাইমনে ছিল এক ঘন্টা, এখানে সেটা না, এখানে আনলিমিটেড টাইম, এক ঘন্টা দুই ঘন্টা যতখানি মন চায়। এবং একটা মজার বিষয় হলো আমরা আগামীকালকেও নামতে পারবো, মানে আজকে নামতে পারবো একবার, টাইম আনলিমিটেড, আজকে চাইলে একবার নামতে পারবো, আবার কালকে চাইলে আবার নামতে পারবো। যেটা সাইমনে ছিল যে টোটাল প্যাকেজে আমি একবার নামতে পারবো, ঠিক আছে, এখানে সেটা না। এই জিনিসটা খুবই ভালো, আমরা একটু রেস্ট নিই কারণ জার্নি করে আসছি, আবারও একটা ছোটখাটো। পর্যাপ্ত আলো সমৃদ্ধ একটা হোটেল নিয়েছি আমরা, ও এখানে সুন্দর বসার লাউঞ্জও আছে, তো ভালো যে প্রত্যেক ফ্লোরে বসার সুন্দর জায়গা আছে। বাংলাদেশ সেনাবাহিনীর ছবি, পেন্টিংগুলো সুন্দর, পেন্টিংগুলো সুন্দর।